আসসালামু আলাইকুম। তালহাইটির পক্ষ থেকে আরেকবার আপনাদের স্বাগতম। আজকের এপিসোডে আমরা দেখব যে ডেন্টাল অর্থাৎ যে বিডিএস ডেন্টাল আবেদনটা রয়েছে ভর্তির আবেদন, সেটা আমরা কিভাবে অনলাইনের মাধ্যমে করতে পারি সেটা দেখব আমরা আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। সেটার জন্য আপনাকে কী করতে হবে, যে কোনো ব্রাউজারে গিয়ে গুগল প্রেস করতে হবে। আর হ্যাঁ, অবশ্যই আপনার কাজের পূর্ব মুহূর্তে আপনাকে ছবি এবং সিগনেচারটাকে সাইজ করে নিতে হবে। ছবিটা নিতে হবে 300x300, যেমনভাবে আমার এই প্রপার্টিসে যদি আমি আমার ডিটেলসে পিকচারটা দেখাই তাহলে কিন্তু দেখা যাচ্ছে এখানে 300x300 ছবিটা রয়েছে। আর যদি আমি সিগনেচারটা একটু ডিটেলসে গিয়ে দেখাই সেটা কিন্তু রয়েছে 300x80, এই এখানে দেখেন 300x80 ডাইমেনশনে রয়েছে। এভাবে আপনাকে অবশ্যই আগে করে নিতে হবে, তারপরে আপনার যে কোনো ব্রাউজারে গিয়ে আপনি আপনার যে ওয়েবসাইট রয়েছে সেটা আপনাকে এখানে প্রেস করে নিতে হবে। গুগল প্রেস করার পরে আপনি এখানে লিখবেন djme.teletalk.com/vd, লেখার পরে আপনি ইন্টার প্রেস করবেন। তারপরে প্রেস করার পরে আপনার যে লিঙ্কটা উপরে আসবে সেটা আপনি চলে যাবেন। সেটা আসার পরে আপনি MBBS, BDS, এই BSMS এগুলো পাবেন। সেখান থেকে আপনি BDS অ্যাডমিশন যে লিঙ্কটা রয়েছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কাছে এরকমের ইন্টারফেস দেখা যাবে। সেখান থেকে আপনি এখানে ইনস্ট্রাকশন পাবেন, অর্থাৎ আপনি কীভাবে আবেদন করবেন, কীভাবে কয় তারিখ থেকে শুরু হবে, কবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন সেটা পাবেন এখানে ইনস্ট্রাকশনে। যেহেতু আমাদের ইনস্ট্রাকশন আজকে এখন দেখছি না, সেজন্য আমরা কী করবো এখান থেকে লিঙ্কে গিয়ে আবেদন করবো। সেজন্য কী করবো, যেহেতু আমাদের SSC ও ইন্টার রয়েছে সেজন্য আমরা এই যে বাটনটা রয়েছে সেটা টিক মার্ক দেবো। আর যদি আপনি ও লেভেল বা এ লেভেলের স্টুডেন্ট তাহলে আপনি এইটা টিক মার্ক দিয়ে আবেদন করবেন। যেহেতু আমরা SSC ইন্টারের অর্থাৎ নর্মাল বোর্ডের আবেদন করবো সেজন্য আমরা এই টিক মার্ক দিয়ে নেক্সট প্রেস করলাম। নেক্সট প্রেস করার পরে আমাদের সেই প্রথমবারের মতো যে MBBS আবেদন করছি সেবারের মতো আমাদের এখানে SSC রোল আগে দিয়ে দিতে হবে। এখানে আমরা SSC রোল দিয়ে দিলাম, তারপরে আমরা দিব SSC ইন্টারের যে SSC ইন্টারের যে রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে সেইটা এখানে দিব SSC রেজিস্ট্রেশন নাম্বারটা। তারপর বোর্ড সিলেক্ট করে নিব, বোর্ড সিলেক্ট করার পরে আমরা পাসিং ইয়ার সিলেক্ট করে নিব। তারপর আবার ইন্টারমিডিয়েট যে রোলটা রয়েছে সেটা আমরা এখান থেকে দিয়ে দিব। এটা দেওয়ার পরে তারপর আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা যেহেতু সেম সেটাও আমি দিয়ে দিলাম কপি করে। তারপর বোর্ড সিলেক্ট করবো, বোর্ড সিলেক্ট করার পরে আমাদের পাসিং ইয়ারটা সিলেক্ট করবো। তারপর যদি এখানে ট্রিপল কোটা থাকে, অর্থাৎ আপনি এখানে কোটা থাকলে এখান থেকে টিক মার্ক দিয়ে দিতে পারেন। টিক মার্ক দিয়ে আপনার কোটার বিস্তারিত এখানে টিক মার্ক দিয়ে কোটাটা দিতে পারেন। আর যদি আমাদের যেহেতু কোটা নেয় সেজন্য আমরা নেক্সট প্রেস করলাম। নেক্সট প্রেস করার পরে আমাদের এখানে স্টুডেন্টের নাম, জন্ম তারিখ, মায়ের নাম এগুলো দেখা যাবে। তারপর এখন আমি আসি কোশ্চেন ল্যাঙ্গুয়েজ, এখানে কোশ্চেনটা কী ধরনের হবে আপনার পরীক্ষার কোশ্চেনটা, যেহেতু অবশ্যই আমরা বাংলা নিব সেজন্য বাংলা নিলাম। আর যদি ইংরেজি নিতে চান তাহলে আপনি এখান থেকে ইংরেজি নিতে পারেন। তারপর আসি আমাদের ন্যাশনালিটি, তারপর আসি আমাদের হোম ডিস্ট্রিক্টটা, অর্থাৎ আপনার জন্মস্থানটা কোথায় রয়েছে সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে আসি কোঠার, যেহেতু নানা অবস্থা রয়েছে আমরা কোঠা দেইনি সেজন্য। তারপর আসি ফ্রিডম ফাইটার কোঠাটা, ফ্রিডম ফাইটার কোঠা যদি আপনি থাকে তাহলে ইএস প্রেস করে এখান থেকে সার্টিফিকেট নাম্বার, তারপর আপনার যে এখানে যে ডেটটা অর্থাৎ ইস্যু ডেট রয়েছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। যেহেতু আমাদের মুক্তিযোদ্ধা কোটা নাই সেহেতু আমরা নো প্রেস করে দিলাম। তারপর হলো কারেন্ট স্টাডি অ্যাট, অর্থাৎ আপনি যদি কোনো মেডিকেলে এই মুহূর্তে ভর্তি থাকেন তাহলে এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেহেতু আমাদের ভর্তি নাই সেজন্য আমরা নট অ্যাপ্লিকেবল দিব। দেওয়ার পর আমরা এখানে প্রেজেন্ট যে বর্তমান ঠিকানা রয়েছে সেটা আমরা এখান থেকে দিয়ে দিব। এখানে যদি আমরা বর্তমান ঠিকানাটা দিই, প্রথমে কেয়ার অফ আমরা আমার বাবার নামটা দিয়ে দিলাম স্টুডেন্টের, তারপর এখান থেকে আমরা সিলেক্ট করবো ডিস্ট্রিক্ট, তারপর এখান থেকে দিব আমরা ঠিকানাটা, অর্থাৎ আপনি কোথায় থাকেন সেটা আমি এখান থেকে দিয়ে দিব। দেওয়ার পরে উপজেলা আমরা এখান থেকে সিলেক্ট করব যে আমাদের কোন থানা আন্ডার রয়েছে সেটা। আপনি এখানে ভিলেজ, রোড নাম্বার সব কিছু দিতে পারেন, ধরেন আপনি হাউস নাম্বার, রোড নাম্বার এগুলো দিয়ে তারপর এখান থেকে দিতে পারেন। তারপর দিবেন আপনার পোস্ট কোড যেটা রয়েছে সেটা এখানে দিয়ে দেওয়ার পরে এরপর আসি আমরা স্টুডেন্টের ফোন নাম্বার, অর্থাৎ আপনি স্টুডেন্টের যে ফোন নাম্বারটা রয়েছে এটা এখানে প্রেস করবেন। আর অপশনালে আপনি যে কন্ট্যাক্ট নাম্বারটা রয়েছে সেক্ষেত্রে স্টুডেন্টের ফোন নাম্বার দিয়ে দেবেন। স্টুডেন্টের ফোন নাম্বারটা যদি আমরা একটু দিয়ে দেই, দেওয়ার পরে আমরা অপশনাল একটা ফোন নাম্বার দিয়ে দেবো যেটা মোটামুটি আমাদের দেওয়া যায় সেটা আমরা দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে আসি আমরা ইমেল অ্যাড্রেস, এটা যদি আপনি অপশনাল দিতেও পারেন, চাইলে না চাইলেও নাও দিতে পারেন, এটা অপশনাল জিনিস। তারপর আসি যদি প্রেজেন্ট পারমানেন্ট সেম হয় তাহলে আপনি এখান থেকে শুধু একটা টিক মার্ক দেবেন। আর যদি আপনার আলাদা হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে আপনি ডিস্ট্রিক্ট তারপর উপজেলাকে সিলেক্ট করবেন। যেহেতু আমাদের সেম সেজন্য আমরা টিক মার্ক দিয়ে দিলাম। তারপর একটু নিচে আসার পরে আপনার এডুকেশনে যে কত পয়েন্ট পাইছেন, কোন কোন সাবজেক্ট রয়েছে সেগুলো এখানে দেখা যাবে। দেখা যাওয়ার পরে আপনি এখান থেকে আপনার কলেজ চয়েস করবেন যে কোন কলেজটা আপনি আগে দিবেন। যে কলেজটা আগে দিবেন সেটা কিন্তু আগে প্রায়োরিটি হবে, সেজন্য কলেজ সিলেক্ট করবেন। তারপর অ্যাড বাটনে প্রেস করবেন। অ্যাড বাটনে প্রেস করার পরে কিন্তু আপনার এই যে ঘরটা রয়েছে সেখানে কিন্তু আপনার
কলেজ চয়েসগুলো দেখা যাবে। তারপর আপনি আস্তে আস্তে সবগুলো সিলেক্ট করে অ্যাড বাটনে প্রেস করে আপনি এখান থেকে অ্যাড করে দিবেন। তারপরে আপনি চাইলে এখান থেকে যদি চান যে একটা উপরে নিচে উঠাবেন, তাহলে এখান থেকে কিন্তু এই যে আপডাউন অপশন রয়েছে, এখান থেকে আপডাউনে উপরে নিচে উঠাতে পারবেন। অথবা যদি চান এখান থেকে রিমুভ করে আরও পরে দিতে, সেজন্য আপনি সিলেক্ট করে রিমুভ বাটনে প্রেস করবেন, তাহলে কিন্তু আবার আপনার যে চয়েস লিস্ট রয়েছে সেখানে চলে আসবে। তারপর এখান থেকে আপনি সিলেক্ট করে অ্যাড বাটনে প্রেস করে দিবেন যে আপনি কোন কোন কলেজ চয়েস করতে চান, সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এরপর আসি আমাদের ছবি সিগনেচার, যেটা আমি আগে বলেছিলাম যে ছবি অবশ্যই 300x300 আর সিগনেচার 300x80 এগুলো করে নিতে হবে। তারপর করে নেওয়ার পরে যদি আপনি এখান থেকে রিসাইজ করতে চান, তাহলে কিন্তু এখানে ক্লিক করে রিসাইজ করে নিতে পারবেন, অথবা আমার ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি অনলাইনের মাধ্যমে ছবি সিগনেচার সাইজ করে নিতে পারবেন। তারপর আমরা কী করবো, এখন ছবিটা সিলেক্ট করে চুজ ফাইলে সিলেক্ট করে আমাদের যেখানে ছবি সিগনেচার রয়েছে সেখানে আমরা ফাইলটা দেখিয়ে দিব, সেখান থেকে আমরা ছবিটা সিলেক্ট করে ওপেন বাটনে প্রেস করব। তারপর আমাদের ছবি সিলেক্ট হবে, তারপর আমাদের সিগনেচারটাও সেমভাবে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে যে ভ্যালিডেশন কোডটা রয়েছে সেটা আমি এখানে ড্র্যাগ করে বসিয়ে দিতে পারি, অথবা আপনি চাইলে লিখেও বসিয়ে দিতে পারেন। আমি যেহেতু ড্র্যাগ করে বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে যে অতিরিক্ত যেগুলো আছে লিঙ্কগুলো সেগুলো কিন্তু আমরা ডিলিট করে দিতে হবে। ডিলিট করার পরে উপরের দিকে আমরা একটু চেক করে এখানে যে টিক মার্ক আছে ডিক্লেয়ার, সেটা টিক মার্ক দিয়ে তারপর আমরা সাবমিট বাটনে প্রেস করব। সাবমিট বাটনে প্রেস করলেই কিন্তু আমাদের আবেদনটা সাবমিট হয়ে যাবে। তারপর আপনি এখান থেকে কর্নার পাবেন প্রিন্ট অপশন, যদি আপনার প্রিন্ট কানেক্ট করা থাকে তো আপনি প্রিন্ট অপশনে ক্লিক করে প্রিন্ট করে নিতে পারেন। আর যদি চান না আমি পরবর্তীতে প্রিন্ট করবো, সেজন্য আপনি ডাউনলোড দিস পেজ অপশন রয়েছে, সেখান থেকে ক্লিক করলে কিন্তু উপরের দিকে কর্নারে ডাউনলোড হবে, আর অন্যান্য ব্রাউজার ব্যবহার করলে কর্নার নিচের কর্নার দিকে হবে। এইটা হলো আপনার এই ডাউনলোডের অবস্থানটা। তারপরে দেখেন এখানে আপনি পেমেন্ট ডিটেলসটা দেওয়া রয়েছে, কীভাবে আপনি পেমেন্টটা করবেন। প্রথমে কিন্তু স্লো 222 আপনার ইউজার আইডি BDS স্পেস ইউজার আইডি দিয়ে পাঠাতে হবে। তারপর হলো আপনার যে কোডটা আসবে সেই কোডটাকে ইএস দিয়ে, BDS ইএস দিয়ে কোডটা দিয়ে, তারপর আপনার যে সিকিউরিটি কোডটা থাকবে, তারপর আপনার পরীক্ষার কেন্দ্র কোড, সেটা আপনি দিয়ে দিতে হবে। আশা করি অল্প সময়ের ভিডিওতে অবশ্যই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য।